আমাদের জীবনকে আমাদের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। হাউ টু অ্যাড্রেস দিস, কি করে আমরা ওইটাকে অ্যাড্রেস করব? আই থট অফ ইট, আমার প্রাথমিক মতামত, দেয়ার আর টু ওয়েজ টু অ্যাড্রেস। আমাদের ব্যক্তিগত জীবনে যে সমস্ত অব্যক্তিগত ফ্যাক্টর প্রভাব বিস্তার করে সেটাকে অ্যাড্রেস করার দুইটা উপায় আছে। একটা হলো বদল করা। বদল করা মানে হচ্ছে আমরা কি শিক্ষক বদল করতে পারি? নেভার। কিন্তু আমরা ইউনিভার্সিটি বদল করে ফেলতে পারি। ফর এক্সাম্পল, আমরা কি বাসের যাত্রী বদল করতে পারি? নেভার। কিন্তু আমরা বাস বদল করতে পারি। আমরা কি ফর এক্সাম্পল সে চাকরি সহকর্মী বদল করতে পারি না, কিন্তু চাকরি বদল করতে পারি। এগুলো খুব কঠিন জিনিস, কিন্তু এই অপশন আমাদের আছে না। সহকর্মী যখন ভালো না, তখন আমি চাকরি বদল করলে সহকর্মী বদল হয়ে গেল না? সহকর্মীকে ভালো করার যে চেষ্টা, তার চেয়ে আমার চাকরি বদলের চেষ্টা সহজ এবং আমার নিয়ন্ত্রণের। সহকর্মীকে ভালো করার চেষ্টার চেয়ে লাভজনক হলো আমার চাকরি বদলের চেষ্টা বাড়ানো। দিস ইজ ওয়ার আই এম আস্কিং ইউ টু কনসেন্ট্রেট। এই বদলে সবচেয়ে ঝামেলার জায়গা হলো এবিলিটি বাড়াতে হয়। মানে আপনি বাস থেকে নেমে অন্য সিএনজিতে উঠবেন বা হেঁটে যাবেন, দুটোতেই বাসের যে সুবিধা দিচ্ছিল আপনি পাবেন না। বাসে আপনার টাকা কম লাগবে, বাসে আপনি যেভাবে যেতে পারবেন, বাস যেখানে নামায়, বাস থেকে নেমে গেলে সমস্ত অসুবিধাগুলো তৈরি হবে। চাকরি বদল তো অত সোজা ব্যাপার না। বললাম আর চাকরি বদল করে ফেললাম, কলিগ ভালো লাগে না তাই চাকরি বদল করলাম। উই ক্যানট ডু দিস, ইটস নট দ্যাট ইজি। দেন দ্য সেকেন্ড ইস্যু কামস, দ্য সেকেন্ড থিং ইজ, বদল যেখানে যেখানে কাজ করে না সেখানকার কাজ হলো বিকল্প ইন্টারপ্রিটেশন। এই জায়গায় শারীরিক অনুভূতি খুবই গুরুত্বপূর্ণ। বিকল্প ইন্টারপ্রিটেশন ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ নলেজ। বিকল্প ইন্টারপ্রিটেশন হলো যেই ঘটনাটা ঘটছে, ফর এক্সাম্পল স্যারের ডাব না দিতে পারা বা ডাব দেওয়াতে আমি না খাওয়াতে আমার অসন্তোষের চেয়েও গুরুত্বপূর্ণ হলো আমি যদি বিশ্লেষণ করতে পারি আমার কাছে যে স্যার একজন কাইন্ড মানুষ, ওনার অনেক দিনের অপরিচিত, অনেক দিনের না দেখা হওয়া একজন এসছেন মহল্লার, যাকে স্যার ডাব খাওয়ালেন, কি আশ্চর্যের ব্যাপার, সবাই এটা করে না। অন্য লোক হলে তো ডাবটা পাশে রেখে দিত, তার সঙ্গে কথা বলতো, বিদায় নিত। বা আমি যদি এই অংশটাকে এইভাবে না দেখি যে স্যার আমার ডাবটা খেতে চায় নাই, স্যার যে আগে আমাকে ক্লাসে একদিন বকা দিয়েছে ওইটাই মনে ধরে রাখছে, আমি ডাব নিলাম স্যার খেলো না, ইচ্ছে করে দিয়ে দিচ্ছে, এটা কে ভাবে? স্যার কি আমাকে বলেছে যে ইফতেখার তোমার ডাবটা আমি খাবো না, কারণ তুমি আসলে একটা দুষ্টু ছেলে, ডাবের মধ্যে কি দিয়ে নিয়ে আসছো আল্লাহই জানে। স্যার তো এটা বলে নাই আমাকে, আমি ভাবছি। সো ইউ সি দ্য প্রবলেম অর দ্য কমপ্লেক্সিটি অর দ্য ট্রাবল, এটা কি কোথায় ঘটছে? আমার মাথায় ঘটছে। আমার মাথাতেই আমি বিকল্প চিন্তা করছি যে স্যার মহান মানুষ, স্যার নাও হতে পারেন মহান, আমি চিন্তা করছি স্যার মহান। ইউ সি আমি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, আমি আমি চিন্তা করছি স্যার মহান, আমি চিন্তা করছি স্যার ভালোর জন্য ডাবটা ওনাকে দিয়েছেন, আমি চিন্তা করছি আমার ডাবানাটা বিস্ময়কর একটা ঘটনা ঘটিয়েছে, এই লোকটা পিপাসার্থ ছিল বা এই মেয়েটি পিপাসার্থ ছিলেন, তিনি এটা খেলেন। সো ইট ইজ মি ফাইন্ডিং মাই অ্যাক্টিভিটি, দো আই এম নট রেগুলেটিং, আমি রেগুলেট করি নাই, স্টিল আই এম ফাইন্ডিং হোয়াট হ্যাপেন্ড হ্যাপেন ফর মাই বেটারনেস অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট। যা ঘটেছে ভালো ঘটেছে তা না, কিন্তু এটা যা ঘটেছে তা যে সত্যিই ভালো তা আমি অনুভব করেছি। আমার এবিলিটি, আমার এবিলিটি টু ইন্টারপ্রেট উইচ ইজ কানেক্টেড উইথ মাই দ্যাট লিভিং, আমার এবিলিটি টু ইন্টারপ্রেট ইজ মেকিং মি ক্যাপেবল। এই এই যে আমার এবিলিটি, এই এবিলিটিটা বাড়ছে কিভাবে, কী দিয়ে বাড়ছে, এটা আমার শারীরিক জীবনের জরুরি অংশ। এক নম্বর হলো স্বাস্থ্য। বেশিরভাগ সময়েই আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেই জানবেন আপনাদের প্রায় কারোরই বাবা মা বাড়ি বিক্রি করে আপনাদেরকে পড়ার নাই, সারা সব পড়ার জন্য বাড়ি বিক্রি করার ঘটনা আমার জানা মতে বাংলাদেশে খুবই কম ঘটে, খুবই রেয়ার যে বসত বাড়ি বিক্রি করে দিয়ে ছেলে মেয়েকে পড়ানোর ঘটনা করা হয়েছে। কিন্তু চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করা প্রায়ই ঘটে। আপনাদের যাদের পরিবার 15 লাখ টাকা জোগাড় করতে পারবেন তারা 1.5 কোটি টাকা জোগাড় করবে চিকিৎসার জন্য, বাড়ি বিক্রি করে দিবে। দুই আর অন্য দুই ছেলে মেয়ের জন্য যেই সঞ্চয় আছে বিক্রি করে দিবে, খালা ফুপু চাচা সবার কাছে ধান নেবে, ভবিষ্যতের প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিবে, আগামীতে যেই কাজ করতে পারে সেই রকম সম্পর্কগুলোকে ঝুঁকিতে রেখে ধান নেবে, চিকিৎসা হবে কিসে? শরীরে। আপনার শরীর ঠিক রাখার জন্য আপনাদের ফ্যামিলি এই কাজটা করবে। থিংক অফ ইট, হেলথ যদি 1 নম্বর হয় পড়ালেখা 8-9 নম্বর, এবং হেলথ বিষয়ে পড়াশোনা বোধ হয় 4-5 নম্বর,
বিজনেস, ল, ইংলিশ এগুলি আরও পড়ে। হেলথ বিষয়ক পড়াশোনা বোধ হয় 2-3 নম্বর বা 4 নম্বর হতে পারে। হেলথ আমাদের পড়ার মধ্যে নাই কিন্তু। মনে রাখবেন বাংলাদেশের মতো এই সমস্ত দেশগুলো হেলথ পড়াবে না। হেলথ পড়লেই কিন্তু আপনি অধিকার বুঝে যাবেন। হেলথ মানে কিন্তু স্বাস্থ্য। স্বাস্থ্য মানে হলো পেটে ব্যথা হওয়া, পেটে ব্যথা হইলে কি পানি খেলেন, পানি ভালো কি না, কানে অসুবিধা হওয়া, হর্ন কোন হর্ন আমদানি করে, ইউ আন্ডারস্ট্যান্ড, হর্ন যে এইরকম হর্ন বাজানো যাবে না কারণ কানে সমস্যা হচ্ছে, ওই এলাকার মানুষের কানে সমস্যা, দূষিত বাতাস, কানেক্টেড উইথ রাইটস। যখনই আপনি রাইটস বুঝবেন তখনই রাইটস এর জন্য আপনি সরকার বিরোধী হবেন। থিংক অফ ইট, হেলথ মানেই আপনি অধিকার সচেতন হবেন এবং সরকার বিরোধী হবেন। সব দেশে সরকার বিরোধী হওয়াটাই হেলথ বুঝতে দেওয়ার, এগুলি একদম চিন্তা করে আপনার পড়াশোনার মধ্যে হেলথ নাই। আপনাকে পরিবেশ পরিচিতি, আপনাকে সামাজিক বিজ্ঞান, পদার্থবিজ্ঞান এসব পড়ানো হয়েছে এবং হেলথ এই জন্যই পড়ানো হয় নাই। হেলথ আপনার সবচেয়ে জরুরি কিন্তু হেলথ নাই, আগে পড়ানো হতো। পাকিস্তান সরকারই বুদ্ধিমানের মধ্যে হেলথ বাদ দিয়েছে, তারপরে বাকিরা ধারাবাহিকভাবে মনে রেখেছে যে হেলথ পড়াতে হয় না। তো আপনার কাজ কি, শারীরিক জীবন গুরুত্বপূর্ণ, হেলথ আপনি রোজকার পড়ার মধ্যে নেবেন। ফুড হ্যাবিট, প্যাটার্ন, শোনা না শোনা, হেলথ না হলে তো আপনার শক্তি বাড়বে না। ওই বাচ্চাকে কোলে নেওয়ার জন্য স্বাস্থ্য না, স্বাস্থ্য হচ্ছে কি নিজের সক্ষমতা বাড়ানো, টু ইন্টারপ্রেট থিংস। হেলথ প্রথম অংশ, সেকেন্ড অংশ হচ্ছে জ্ঞান। হেলথ বিষয়ক জ্ঞানের পাশাপাশি যে কোনো জিনিস যদি আপনি না জানেন, যে কোনো জিনিস যদি আপনি না জানা শুরু করেন, ইউ উইল নেভার বি হ্যাপি। কি করে আপনি যে কোনো জিনিস জানবেন, যে কোনো জিনিস জানলে কি দুইটা ঘটনা ঘটে, এক হচ্ছে আপনি চাকরি বদলের জন্য ক্যাপেবল হন। মনে রাখবেন আমরা চাকরি বদলে যে কথা বলেছি মানে আপনি বাসে আছেন, আপনি যদি না জানেন যে এখান থেকে লেগুনাতে যাওয়া যায় আপনি কি বাস থেকে নামতে পারবেন। তা লেগুনাতে যে যাওয়া যায় এটা তো জ্ঞান, তথ্যকে আমরা জ্ঞানের জায়গায় রূপান্তর করি, যে অনেক দিনের অভিজ্ঞতা, লেগুনা এখানে কম টাকায় যায়, ওখানে নামে। আন্ডারস্ট্যান্ডিং দিস থিংস উইল মেক ইউ ক্যাপেবল টেকিং ইউর ডিসিশন। কি করে তাহলে, আমরা যখন ইস্ত্রি করা জামা কাপড় পরে বাইরে যাই তখনই কি আমরা কাপড়টা বানাই, কাপড়টা তো আগে বানাই, প্রস্তুতি পর্ব আগে, আগে ধুয়ে রাখি তারপরে রাখি, বেরোনোর সময় কাপড় পাই। এই প্রস্তুতি পর্বটা হলো জ্ঞান নির্মাণ। মানে আজকে আপনার পরীক্ষা নাই তাই আপনি পড়ছেন না, তাই আপনি যোগ্য হচ্ছেন না। পরীক্ষার বিষয় ছাড়াও যে অনেক জিনিস পড়ার আছে, বাংলাদেশের এডুকেশন সিস্টেমে ইচ্ছা করে এটা দূরে রাখা হয়েছে। আপনি দেখেন আপনার বন্ধুরা সহ পরীক্ষা ছাড়া প্রায় পড়ারই জিনিস নাই, অথচ জগতের সমস্ত জ্ঞান আমরা শুনি পড়ার মধ্যে আছে। ইসলাম ধর্ম বলছে পড়ো, অন্য সমস্ত ধর্মে পড়ার অ্যারেঞ্জমেন্ট আছে। ব্রাহ্মণরা এক নম্বর না, ব্রাহ্মণরা এক নম্বর, আব্দুল্লাহ আবু সাইদের কথা, ব্রাহ্মণরা এক নম্বর। ব্রাহ্মণরা কি পারে, পড়ে। ব্রাহ্মণরা একমাত্র কাজ করেছে হচ্ছে পড়া। তারা পড়তে পারে ধর্মগ্রন্থ, অন্যরা পড়তে পারবে না। পড়ারা শ্রেষ্ঠ, পড়া হচ্ছে জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম। ক্যামেরা চালাচ্ছেন, ক্যামেরার ম্যানুয়াল পড়তে পারেন না। ক্যামেরা বিষয়ক লেখা ভালো ভালো ফটোগ্রাফারদের বইপত্র আপনি পড়েন নাই। সে তার স্মৃতির মধ্যে যেইভাবে ক্যামেরা নিয়ে লিখেছে সেটা আপনি পড়েন নাই। আপনি কিভাবে উজ্জীবিত হবে, কি করে আপনার মনে হবে অন্য ক্যামেরাওয়ালার থেকে আপনি আলাদা, অন্য কথা বলার থেকে? দিস ইজ নট হোয়াট আই এম আস্কিং ইউ টু ডু, বাট আই এম সেইং দিস ইজ ওয়ান অফ দিজ আর দ্য ওয়েজ টু রিচ টু ইয়োর ম্যাক্সিমাম এবিলিটিস। তার মানে আপনি যা পড়বেন তা আপনাকে কি করবে, সমর্থ করবে। কিসে? বিকল্প বেছে নিতে। মানে যে সিএনজি চালায় সে যদি নিষ্ঠার সাথে রাত দিন সিএনজি চালায়, ট্রাক ড্রাইভার হতে পারবে? তার স্বপ্ন হচ্ছে ট্রাক ড্রাইভার হওয়া। হ্যাঁ, এবং সে কি করলো, সকালে 4টার সময় উঠে সিএনজি চালাতে গেল, তাহাজ্জুদের নামাজ পড়লো, এই ভদ্রলোককে আমরা মুসলমান ধরে নেই, ফজরের নামাজ পড়লো, ঠিকঠাক মতো সবার সাথে ভালোভাবে ব্যবহার করে, সমস্ত লোককে সব জায়গায় নিয়ে যায়, দুপুরে ঠিকভাবে খায়, পরিচ্ছন্ন থাকে, সব কিছু নেই। মানে ইউ মেক হিম সে অমিতাভ বচ্চন, পারফেক্ট নায়ক, ত্যাগী, গরিবদের দুঃখে কাঁদে। এই সিএনজিওয়ালা কি ট্রাক ড্রাইভার হতে পারবে? নেভার। ট্রাক ড্রাইভার হতে হলে তাকে কি করতে হবে, মাঝে মাঝে সিএনজি চালানো ছেড়ে ট্রাক চালানো শিখতে হবে। নিষ্ঠার সঙ্গে নিজের কাজ করলে আপনি ওই কাজে যেতে পারবেন না যেই কাজে আপনি যেতে চান। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনাকে কিন্তু বারবার বলা হয়েছে যে এটা পড়ো, এটা করো, পারবা, ভালো করে রান্না করো, তাহলে তুমি রাঁধুনিতে সেরা হয়ে যাবার। নেভার। ভালো করে রান্না করার পাশাপাশি মাঝে মাঝে রান্না না করে রান্না বিষয়ক যারা পদক দেয় তারা কি কি চায় সেটা জানতে হবে। যারা রান্নার কম্পিটিশনে অসাধারণ হয়েছে তারা কি কি রান্না করেছে, আপনি খাওয়ার জন্য অন্যদের রান্না করা এবং কম্পিটিশনে রান্না করা দেখুন তারই রান্না লাগবে। ইউ আন্ডারস্ট্যান্ড, বাই লিভিং ইয়োর জব পার্শিয়ালি, আপনার কাজ ছেড়ে রেখে যেই জিনিস আপনি হতে চান
তা যদি আপনি হতে না চেষ্টা করেন, উইল নেভার বি দ্যাট। একই রকম রিক্সাওয়ালা সিএনজিওয়ালা কীভাবে হবে? সিএনজি চালানো শিখতে হবে না? সিএনজিওয়ালার ক্ষেত্রে হয়তো আপনার মনে হচ্ছে যে ট্রাক চালানো পারবে, রিক্সার সিএনজির মধ্যে মেকানিক্যাল তফাৎ আছে না? নিঃশ্বাস সঙ্গে রিক্সা চালাইলে কি সিএনজি চালাইতে পারবে? মাঝে মাঝে সিএনজি চালানো শিখতে হবে, রিক্সা চালানো বাদ রেখে আরেকজনকে ধরে শিখতে হবে, তাহলে সে পারবে। সো এই যে শেখা, এই শেখাটা কি করছে? তাকে রাগ করার অধিকার দিচ্ছে যে না, আমি আর রিক্সা চালাবো না। কোন শক্তি বলে সে রিক্সা না চালায় সিএনজি চালাচ্ছে? তার অ্যাবিলিটি, যে সে এটা পারে, এটা কি আকাশ থেকে তাকে দিছিল? থিংক অফ ইট। আমরা অনেক সময় মনে করি যে আমরা তো এটা পারি না, আমাদের তো এটা নাই। ইটস নট আস, ইটস আওয়ার ইনএবিলিটি টু পারফর্ম দ্যাট। এটা শুরু হয়েছিল কোথায়? যখন আমরা শিখতে চাই না। কে শিখতে চায় না? শিখতে চাওয়া এবং না চাওয়ার জায়গা তফাৎ হয় কোন জায়গায়? অ্যাবিলিটি, মাই ডিয়ার। এই যে দাঁড়ায় থাকতে পারা এবং না পারা, ক্লাসে টায়ার্ড লাগে না? ক্লাসে একদল ছাত্রের দেখবেন কখনো টায়ার্ড লাগে না, সামনে বসছে, নোট লিখছে, 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 তারা যে অসাধারণ আমার স্টেটমেন্ট সেটা না, কিন্তু সে ক্লান্ত হয় না, এরপরে দৌড়ায় পরের ক্লাসে গিয়ে আবার আগে বসে। কিন্তু আরেকদল ছাত্র থাকে যাদের ক্লান্ত লাগে, চেয়ারটা খারাপ লাগে বসতে, গরম লাগে, ঠান্ডা লাগে, চা খেতে যেতে ইচ্ছে করে। এই যে যাদের ওটা ইচ্ছে করে এবং যাদের ওটা ইচ্ছে করে না, এদের মধ্যে তফাৎ কোথায়? ফিজিক্যাল, শারীরিক। আপনার শরীর সমর্থ না হলে আপনি আপনার মায়ের মাথা টিপে দিতে পারবেন না, মাকে কোলে করে হাসপাতালে নিতে পারবেন না, দুঃখ প্রকাশ করার জন্য পা টিপে দিতে পারবেন না, এবং তারপর আবার বাজারে যেতে পারবেন না, ক্লান্ত হয়ে বাসায় ফেরার পরে আবার ফিরে এসে বাচ্চার জন্য জিনিস কিনতে পারবেন না। ফিজিক, শরীর। সো শরীর খুবই গুরুত্বপূর্ণ, ইটস হোয়াট ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, শারীরিকভাবে থাকা। আমার মূল বক্তব্য হলো, শরীর তীব্র না হলে আবেগও ধারণ করা যায় না, ভেঙে পড়বে। যার শরীর ঠিক নাই তার বুক কাঁপবে। এই যে প্যালপিটেশন হয় না সামনে কথা বলতে গেলে প্রেজেন্টেশনের সময়, প্যালপিটেশন কেন হয়? কারণ আপনার হাড় রক্ত পাম্প করতে অভ্যস্ত না, আপনার যে হরমোন কাজ করে সেই হরমোন এটাকে নিউট্রালাইজ করতে পারে না। কেন? আপনি যদি 2 মাইল করে প্রতিদিন দৌড়ান, আপনি দেখবেন আপনার হার্ট এই সমস্যা সামলাতে শিখে গেছে। হেলথ, আপনার কণ্ঠস্বর, আপনি জোরে কথা বললে উপযুক্ত হবে কথা বলার জন্য। সবাই কি একই কণ্ঠস্বর নিয়ে জন্মেছিল ছোটবেলায়? মানুষ চর্চা করে না, আবৃত্তির সঙ্গে যারা আছেন তারা জানেন কি অবস্থা থেকে কণ্ঠস্বর কোথায় চলে যায়। উচ্চতার ক্ষেত্রে জানেন মানুষ বদল করে, আপনার জুতো পরিবর্তন করলে আপনি আরেক রকম হয়ে যান। এই যে মানুষ বদল করে, মানুষ শেখে, মানুষ কেপেবল হয়, মানুষ কেপেবল হয় শারীরিকভাবে কেপেবল হওয়ার মধ্য দিয়ে। যার পেটে ব্যথা, সে আপনি অসুস্থ লোক অন্যের উপকার করে বেড়ায়। আপনার যখন জ্বর হয় তখন কি আপনি ক্লাসে কারোর জন্য রক্ত দিতে যেতে পারেন? আপনার যখন মাথা ব্যথা করে তখন কি অসাধারণ লোকের বক্তব্য শুনতে যেতে পারেন বা নাটক দেখতে যেতে পারেন? সো আপনার ফিজিক ডিটারমাইন করে আপনি আসলে উপকারী নাটক দেখতে যাবেন কি যাবেন না, আপনার প্রাণের গান শুনতে যাবেন কি যাবেন না, এটা নির্ভর করে আপনার শারীরিক সামর্থ্য হয়েছে কি না। শারীরিক সামর্থ্য হওয়ার ব্যাপারে অসম্ভব মনোযোগ দেওয়া আমাদের জেনারেশনের, এখনকার মানুষের খুবই জরুরি। আওয়ার লিভিং ইজ এ লিভিং, উই আর হ্যাভিং ফিজিক্যাল, দিস ইজ হোয়াট দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আব্দুল্লাহ সাইদ স্যার বলেন যে যেই দুঃখের অশ্রু ঝরে যায় সেই দুঃখ আমরা ভুলে যাই, মানে যেই মুহূর্তে আমরা কেঁদে ফেললাম সেই মুহূর্তে আমাদের দুঃখ কমে গেল। দুঃখ কমে গেলে সেই দুঃখ তো আমরা আর দূর করার চেষ্টা করি না। পার হওয়ার সময় আমাদের মনে হয় যে এই জায়গাটা এত নোংরা কেন, আপনি আমাদের জাতিতে প্রায় পাবেনই না ওই নোংরা সে পরিষ্কার করছে। প্রথমত তার ইচ্ছে হয় না, দ্বিতীয়ত ইচ্ছে হলো লোকে কি ভাববে তাই করে না। রেয়ারলি হয়তো কাউকে কাউকে দেখা যায় কলার চোজাটা ফুটপাথ থেকে নামায় দেয়, কিন্তু সে আই এম নট আস্কিং আদার্স, যে অফিস যাওয়ার সময় সে রাস্তা ক্লিন করতে বসবে, কিন্তু তার অবসরের প্ল্যানের মধ্যে রাস্তা ক্লিনিং নাই। তার ধারণা হলো অন্য লোক এটা করবে, এই সে কেন রাস্তা ক্লিন করতে পারে না? কেন? দেখবেন আপনারা ছোটবেলার কথা যদি মনে করতে পারেন বা আমাদের ছোটবেলায় আমরা দেখতাম পুকুর পরিষ্কারের জন্য চিঠি, ড্রেন পরিষ্কারের জন্য চিঠি, পত্রিকায় সব চিঠি ছাপা হতো, তাই না স্যার? যে আমাদের এলাকার নর্দমা পরিষ্কার করো, ওই এলাকার লোকেরা মিলে একটু ক্লিন করলে নর্দমা পরিষ্কার হয়, তারা মনে করে অন্য লোক করবে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কখন মানুষ মনে করে অন্য লোক করবে? আপনার রান্না যে অন্য লোক লীলা করে দিবে এই ধারণাটা আপনার মধ্যে কি করে এলো? আরাম, আরাম তো শরীরের ব্যাপার, ইট ইজ এগেইন ফিজিক্যাল, মাই ডিয়ার। শরীরে আরাম চায়, আরাম কার চায়? তার দুর্বল শরীর। তারের গল্পটা এরকম, খরগোশ আর কচ্ছপের একটা গল্প আছে না, কচ্ছপ আর খরগোশ কি এরকম দৌড়েছিল আপনাদের মনে হয়? নেভার। খরগোশ এবং কচ্ছপ দৌড় প্রতিযোগিতা করার কোনো কারণ নাই, এটা মানুষ বানিয়েছে।
কিন্তু মানুষ যে বানিয়েছে, মানুষ কি করেছে, মানুষ গল্পে